18 দলের ডাকা অবরোধের সমর্থনে মাগুরা শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নেতা কর্মীরা। সোমবার জেলা বিএনপি সভাপতি কবির মুরাদের নেতৃত্বে পারোনা দুয়ালির রোড অফিসের সামনে থেকে সকাল 11টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা রোড জোড়া ব্রিজের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রশাসনের নাশকতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।